বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমান মার্কিন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন F-35 প্রতি ঘন্টায় 1200 মাইল গতির সুপারসনিক এই যুদ্ধবিমানটির দাম $177 মিলিয়ন। এই যুদ্ধবিমান পরিচালনার খরচও সবচেয়ে বেশি। সর্বপরিসরে উজ্জ্বল এবং উলম্ব অবতরণ করার বিশেষ বৈশিষ্ট্য থাকা F-35 এখন পর্যন্ত সবচেয়ে দামি এবং উন্নত প্রযুক্তির, যা পৃথিবীতে এর সমতুল্য আর কোনো বিমান নেই। এই বিমানের তিনটি ভেরিয়েন্ট রয়েছে, যথাক্রমে F-35A, F-35B এবং C। F-35 জঙ্গি বিমান নিজেকে শত্রুর রাডার থেকে লুকিয়ে ফেলতে সক্ষম এবং এটি শত্রুর রাডার জ্যাম করে দিতেও সক্ষম। F-35 বিমান শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে শব্দের গতিতে ছুটতে পারে, বহন করতে পারে একটি 25mm কামান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য একাধিক ক্ষেপণাস্ত্র, 2000 পাউন্ড ওজনের 2টি গাইডেড বোমা এবং 4টি এক্সটার্নাল লেজার গাইডেড বোমা ক্যারি করতে পারে। তবে F-35 জঙ্গি বিমানের শ্রেষ্ঠত্ব হলো এটি ব্রেন বা বুদ্ধিমত্তায় চলে। এই বিমানের আছে 80 লাখ লাইনের সফটওয়্যার কোড, যা ধারণা করা হয় এখন পর্যন্ত নির্মিত কোনো জঙ্গি বিমানে নেই। এটির সাহায্যে বিমানটি সব রকম যোগাযোগ ব্যবস্থা, নৌ চলাচল এবং টার্গেটিং সিস্টেমকে অকেজেও করে দিতে পারে। এক আসন বিশিষ্ট F-35 ফাইটার জেট বিমানে স্থাপিত স্বয়ংক্রিয় অসংখ্য সেন্সরই সব কাজ সম্পন্ন করে। যেমন এর হেড সেন্সরে যদি ধরা পড়ে যে শত্রুর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র তার দিকে ধেয়ে আসছে, তাহলে তাতে ডোরেবল শব্দের মতো একটি আওয়াজ হবে এবং একটি কম্পিউটার সময় এবং মিসাইলের দিক নির্দেশনা করবে। পাইলট সেদিকে তাকালে তার হেলমেটের ফেস শিল্ডে একটি সবুজ বৃত্ত জ্বলে উঠবে, তাতেই নির্দিষ্ট করে দেখানো হবে ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ স্থল এবং এর গতি এবং আঘাত হানার সময়। সবুজ বৃত্তটি দেখেই পাইলট তার নিশানা ঠিক করে নিতে এবং শত্রুর প্রতি আঘাত হানতে, অর্থাৎ ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করে ফেলতে পারবেন। বিমানের বাইরে লাগানো আছে 6টি ক্যামেরা, এগুলো বাইরের 360 ডিগ্রি দৃশ্য ধারণ করে, তা পাইলটের হেলমেটের ফেস শিল্ডে পাঠিয়ে দেয়। এছাড়া পাইলট ইচ্ছে করলে বিমানের ককপিটের মেঝে থেকে ভূপৃষ্ঠের দৃশ্যও ধারণ করতে পারেন। F-35-এর দুই পাখায় 600 থেকে 1000 কেজির বোমা ধারণ করতে পারে। স্টিল ক্যাপাসিটি বজায় রাখার জন্য মূল অস্ত্র ক্ষেপণাস্ত্র প্যাটের ভেতরে বহন করে, যার ফলে এটি রাডারে ধরা পড়ে না। F-35-এর মূল অস্ত্র মূলত সারফেস এয়ার টু এয়ার মিসাইল, জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন, পেবোয়ে সিরিজ বোমা এবং জয়েন্ট স্ট্যান্ড আপ ওয়েপন এবং গুচ্ছ হামলা করতে পারদর্শী। এছাড়াও একাধিক ছোট ছোট অস্ত্র যেমন GBU-99 ছোট ব্যাশ বোম, SDB, GBU-33B, SDB-2 এবং স্পিয়ার 3 অ্যান্টি ট্যাঙ্ক বহন করতে সক্ষম।